ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। কয়েকটি 4 বছর বয়স্ক বালক বালিকার উচ্চতা পরিসংখ্যা বিভাজন নিচে সারণীতে দেওয়া হলো। তাহলে এখানে একটা আমরা টেবিল দেখতে পাচ্ছি যেখানে উচ্চতা দেওয়া আছে এবং উচ্চতা শ্রেণীর অন্তর দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। এখানে দেখো, এই পরিসংখ্যার মধ্যে একটি পরিসংখ্যা দেওয়া নেই। এই 42 42 যে ক্লাসটা আছে তার পরিসংখ্যাটা কিন্তু দেওয়া নেই। তো সেই পরিসংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে, যেখানে কিন্তু আমাদের কি দেওয়া আছে, ভূয়িষ্ঠক বা সংখ্যাগুরু মান দেওয়া আছে 38 ইঞ্চি। ওকে, তাহলে দেখো এই যে 38 ইঞ্চি যেটা দেওয়া আছে সেটা এখানে কোন শ্রেণীর মধ্যে অবস্থিত। এটা তাহলে দেখো, এই যে 37 টু 39 এই যে ক্লাসটা, এই ক্লাসের মধ্যে 38 এই ভ্যালুটা অবস্থিত, তাই তো? তাহলে আমরা কি বলবো, এই 37 টু 39 এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে মডেল ক্লাস। ওকে, এটা হচ্ছে মডেল ক্লাস। ওকে, বিকজ এর মধ্যে সংখ্যাগুরু মানটা হচ্ছে অবস্থিত, রাইট? আচ্ছা, এবারে সংখ্যাগুরু মান যে আমরা বের করব তার একটা সূত্র আছে, সেটা হচ্ছে m0 ইজ ইকুয়াল টু x প্লাস f0 মাইনাস f অফ মাইনাস 1 বাই 2 f0 মাইনাস f অফ মাইনাস 1 মাইনাস f অফ 1 হোল ইনটু c। এবারে কোনটাকে কি বলে সেটা এবার বলে নিই, জেনে নিই। x হচ্ছে যে মডাল ক্লাস তার লোয়ার লিমিট। ওকে, লোয়ার লিমিট অফ মডাল ক্লাস। ওকে, লোয়ার লিমিট অফ মডেল ক্লাস। তাহলে দেখো, লোয়ার লিমিট অফ, এখানে মডেল ক্লাস কোনটা আমি জাস্ট একবার হাইলাইট করে দিই। এই 37 টু 39 হচ্ছে মডেল ক্লাস, তা লোয়ার লিমিট অবশ্যই 37 হচ্ছে। তাহলে 37 হচ্ছে। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে যে টেবিলটা দেওয়া আছে এটা কিন্তু কন্টিনিউয়াস টেবিল না। এই দেখো কি আছে, কিরকম 28 থেকে 30, তারপর নেক্সট যে লোয়ার লিমিটটা শুরু হচ্ছে 31 থেকে। ওকে, তো এটাকে আমাদেরকে কিভাবে চেঞ্জ করে নিতে হবে, এটা আমাদেরকে এভাবে চেঞ্জ করে নিতে হবে। ওকে, তো এটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। আমরা কি করব, লোয়ার লিমিটের সাথে 0.5 বিয়োগ করব আর আপার লিমিট গুলোর সাথে 0.5 যোগ করব। সো এটা চলে আসবে 27.5 থেকে 30.5। ওকে, নেক্সট হয়ে যাচ্ছে 30.5 থেকে 33.5, নেক্সট 33.5 থেকে 36.5, দেন 36.5 থেকে 39.5। তো এইভাবে কন্টিনিউ হবে। আমি আর পরেরগুলো যেহেতু লাগবে না তাই আমি আর লিখছি না। আচ্ছা, তাহলে দেখো এটা কি একটা কন্টিনিউয়াস একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে চলে এলো। এবারে তাহলে লোয়ার লিমিট যেটা হবে, তো আমি এটা হাইলাইট করে দিচ্ছি, তাহলে এটাই হচ্ছে আমাদের মডেল ক্লাস এখন। তাহলে এর লোয়ার লিমিট কি হবে, তো এটা আমি এখানে রাদার 37 থেকে 39 লেখার বদলে আমি এটা লিখছি 36.5 থেকে 39.5। ওকে, এটাই হলো আমাদের মডেল ক্লাস। তাহলে লোয়ার লিমিট হয়ে যাচ্ছে 36.5। ওকে, লোয়ার লিমিট হচ্ছে কি 36.5। তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট, যখন একটা ডিসকন্টিনিউটি থাকবে আমাদেরকে কন্টিনিউয়াস টেবিলে কনভার্ট করতে হবে। ওকে, তো লোয়ার লিমিট হয়ে গেল। নেক্সট চলে আছে f0। f0 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস। ওকে, ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস। তো ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস কি দেখো, এখানে 351 হচ্ছে, 351, রাইট? আচ্ছা, f অফ মাইনাস 1 হচ্ছে জাস্ট আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি। তো আগের ক্লাস মানে এই ক্লাস, তার এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 265, 265। আর f1 হচ্ছে ঠিক পরবর্তী ক্লাসের ফ্রিকোয়েন্সি, মানে 42 42 যেটা, তার ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে কত না, x। ওকে, তাহলে f1 ইজ ইকুয়াল টু হচ্ছে x। দেন c হচ্ছে কি, শ্রেণী দৈর্ঘ্য। ওকে, তো শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে, 39.5 থেকে আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করে দাও, 39.5 মাইনাস 36.5 বিয়োগ করলে আসছে আমাদের 3, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 3। ওকে, আর আমাদের মোড দেওয়া আছে কত না, 38। তাহলে এই সমস্ত ডেটা এবার আমরা কি করব, এই ইকুয়েশনে এখানে বসাবো। সো এদিকটা বাঁদিকে হয়ে গেল, 38 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 36.5 প্লাস এটা হচ্ছে 351 মাইনাস 265 ডিভাইডেড বাই 2 ইন্টু 351 মাইনাস 265 মাইনাস এক্স হোল ইন্টু 3, রাইট? আচ্ছা, সো 38 মাইনাস 36.5 করে দিলাম, ইজ ইকুয়াল টু, এবার এটা বিয়োগ করে দিই, 351 থেকে 265। ওকে, বিয়োগ করলে আসছে আমার উপরে 86 বাই, এটা যদি আমরা গুণ করি 351 সাথে 2 দিয়ে, তাহলে আসছে 702 মাইনাস 265 মাইনাস এক্স হোল ইন্টু 3। ওকে, এটা 702 0। ওকে, আচ্ছা, এটা হয়ে যাচ্ছে 1.5 ইজ ইকুয়াল টু 86 ইন্টু 3 বাই 702 কে
দুই থেকে যদি আমরা 265 বিয়োগ করি তাহলে আসছে 437 437 মাইনাস এক্স। এবারে কি করছি দেখো, এই তিনটাকে নিচে নামিয়ে দিচ্ছি, 1.5 বাই 3 করছি, ইজ ইকুয়াল টু 86 বাই 437 মাইনাস এক্স, তাহলে এটা হয়ে গেল 0.5, রাইট, ইজ ইকুয়াল টু 86 বাই 437 মাইনাস এক্স, সো এটা 1/2 ইজ ইকুয়াল টু 86 বাই 437 মাইনাস এক্স হচ্ছে। এবার যদি ক্রস মাল্টিপ্লাই করি, 437 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 86 ইন্টু 2 হলে আসছে 172, অতএব এক্স ইজ ইকুয়াল টু আসছে 437 মাইনাস 172। ওকে, সো 437 মাইনাস 172 করলে আসে আমাদের 265। ওকে, তাহলে এক্স এর মান আসছে আমাদের 265। সো দিস ইজ আওয়ার আনসার দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।